প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত। আজকের সেশনে আবারও নতুন একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা। আমি আছি তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীতে বাংলা বিষয়ে। আমাদের কাঙ্ক্ষিত অধ্যায় তৃতীয়, অর্থ বুঝে বাক্য লিখি। তোমরা ইতোমধ্যেই বাক্য লেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শব্দ আছে, শব্দের যে শ্রেণী আছে তার মধ্যে দুই ধরনের শব্দের সঙ্গে পরিচয় হতে পেরেছ, সেটা কি বিশেষ্য শব্দ এবং সর্বনাম শব্দ। আজ আমরা দেখব সর্বনাম শব্দের বাকি অংশ নিয়ে আলোচনা করব। তোমাদের মনে আছে যে কোন ধরনের শব্দগুলোকে আমরা সর্বনাম শব্দ বলবো? হ্যাঁ, অবশ্যই তোমাদের মনে আছে যে বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে আমরা কী বলবো? সর্বনাম বলব। তাহলে উদাহরণ মনে করো। হ্যাঁ, মনে করার চেষ্টা করো। যেমন সে, তিনি, তার ইত্যাদি, এগুলো হচ্ছে সর্বনাম শব্দ। তাহলে সর্বনাম শব্দের দ্বিতীয় সেশনে আজ আমরা আলোচনা করব, যাতে সর্বনাম শব্দ নিয়ে আমাদের আর কোনো সমস্যা না থাকে। আজকের পাঠ থেকে আমরা পাঠ্যবইয়ের অংশবিশেষ যে দেয়া আছে আমাদের, আমরা সুখী মানুষ যে নাটকটা আমাদের দেয়া আছে সেখান থেকে সর্বনাম শব্দ শনাক্ত করব। আর চিঠিবিলি সারা থেকে তো গতকাল করেছি, ঠিক আছে। আবার একটা অনুচ্ছেদ আমরা লিখব যেখানে কি থাকবে, সর্বনাম শব্দের আধিক্য থাকবে, ঠিক আছে। এবং পাঠ্যবইয়ের অন্য যে কোনো একটি গল্প থেকে বা অনুচ্ছেদ থেকে আমরা কি করব, যে সর্বনাম শব্দ শনাক্ত করতে পারি কিনা সে বিষয়টা আমরা আজকে চেষ্টা করে দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যাই আমাদের সেই কাঙ্ক্ষিত নাটক কি, সুখী মানুষ। তোমাদের মনে পড়ে আমরা এর পূর্বে সেখান থেকে বিশেষ্য শব্দ শনাক্ত করেছিলাম? হ্যাঁ, পাঠ্যপুস্তকের 14 এবং 15 পৃষ্ঠায় তোমরা চলে যাও, সুখী মানুষ নাটক, সেখান থেকে আমরা কি করব, সর্বনাম শব্দ শনাক্ত করব। তাহলে আমাদের প্রথম দৃশ্য দেখো কি দেয়া আছে। হ্যাঁ, প্রথম দৃশ্য মোরলের অসুখ, তাই না? বিছানায় শুয়ে কি করছে, ছটফট করছে। কবিরাজ মোরলের কি করছে, নারী পরীক্ষা করছে। মোরলের আত্মীয়কে হাসুমিয়া, আর মোরলের বিশ্বাসী চাকরকে আমাদের রহমত আলী। অসুখ নিয়ে তারা কি বলছে, কথা বলছে। তোমরা এই নাটকটা পড়ো, এই নাটক পড়ে এর মধ্যে যে সর্বনাম শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলো নিচে দাগ দাও, এবং এইটা আলাদা করে আমাদের খাতায় কি করতে হবে, লিখে ফেলতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা কাজটি নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে করে নাও। আমাদের সম্মানিত সহায়তাকারী শিক্ষক আছেন, যিনি তোমাদের বিষয়টিতে সর্বাত্মক সহযোগিতা দেবেন। আশা করি তোমাদের কাজ তোমরা শেষ করতে পেরেছ। এ পর্যায়ে তোমরা সুখী মানুষ নাটক থেকে শনাক্তকৃত সর্বনাম শব্দগুলো মিলিয়ে নাও। তোমার, তার, আপনি, হ্যাঁ, আরও কিছু শব্দ বলো। হ্যাঁ, আমাকে, তারপর আর কি আছে, আমার, আমি, তারপর কি, অন্যের, যাকি, এই যে শব্দগুলো, এগুলো সবগুলো কি শব্দ, সবগুলো হচ্ছে আমাদের সর্বনাম শব্দ, তাই না? যেমন তোমার, এটা একটা সর্বনাম শব্দ। আমার, এটা একটা সর্বনাম শব্দ। তারপর কি, আমি, তারপরে অন্যের, তারপরে তার, আপনি, আমাকে, যাকেই, এই যে শব্দগুলো আমাদের সুখী মানুষ নাটক যে দেয়া আছে পাঠ্যবইয়ে, এই পাঠ্যবইয়ে মধ্য থেকে আমরা এগুলো শনাক্ত করতে পেরেছি। আরও কিছু শব্দ আছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, দেখো, সেই, তুমি, তোমাকে, আমাদের, ঠিক আছে। তাহলে সেই, এটা একটা কি শব্দ, শব্দ সর্বনাম শব্দ, তুমি সর্বনাম, কারো পরিবর্তে ব্যবহার হয়েছে, তাই না? তোমাকে, সবগুলো কি হয়েছে, বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়েছে।
ঠিক আছে? তাহলে আশা করি আমরা সুখী মানুষ নাটিকাতে যে সমস্ত সর্বনাম শব্দ আছে তার একটা নমুনা এখানে আমি তুলে ধরেছি, তোমরা মিলিয়ে নাও এবং আরও পুরো পাঠ মিলে যতগুলো শব্দ পাবে সবগুলো শব্দ তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো, ঠিক আছে? এখন আমরা কি করব, একটা অনুচ্ছেদ লিখব বরাবরের মতো। সে অনুচ্ছেদে কি থাকবে, অনুচ্ছেদের কাঙ্ক্ষিত বিষয় কি, যে সেখানে যেন অবশ্যই কী থাকে, সর্বনাম শব্দের প্রয়োগ থাকে। তাহলে আমরা অনুচ্ছেদটা লিখব। অনুচ্ছেদ লেখার জন্য তোমাদের 10 মিনিট সময় দিলাম, এই 10 মিনিটের মধ্যে তোমরা এটা লিখে ফেলো সুন্দর করে। আমাদের সম্মানিত সহায়তাকারী শিক্ষক তোমাদের সহযোগিতা করবেন, তোমরা লিখবে। হ্যাঁ, কিন্তু শর্ত হলো কি, যে লেখা শেষ হয়ে গেলে, অনুচ্ছেদটা তোমার যখন লেখা শেষ হয়ে যাবে তখন তুমি কি করবে, সর্বনাম শব্দ ব্যবহার যেটা করেছো এই অনুচ্ছেদের মধ্যে, যতগুলো সর্বনাম শব্দ তুমি ব্যবহার করেছো সেটা কি করবে, সেটার নিচে দাগ দিয়ে নেবে, ঠিক আছে? তাহলে এবার তোমরা শুরু করে দাও অনুচ্ছেদ লেখা। হ্যাঁ, তোমরা ইতোমধ্যে লিখে ফেলেছ, আর তোমাদের সহযোগিতার জন্য আমি একটি নমুনা অনুচ্ছেদ তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা নিজেদের মতো লিখতে পারো অথবা আমি যে অনুচ্ছেদ এখানে তুলে ধরছি সেটাও দেখে লিখতে পারো, ঠিক আছে? আর ইচ্ছে করলে তোমরা পাঠ্য বইয়ের যে কোনো গল্প থেকে, যে কোনো গল্প থেকে, যে কোনো অনুচ্ছেদ থেকে কী করতে পারো, এই সর্বনাম শব্দ শনাক্ত করতে পারো। আমাদের যে পুতুল গল্প আছে, পুতুল গল্পের নমুনা অনুচ্ছেদ আমি এখানে দিয়েছি, তোমরা পাঠ্য বইয়ে যাও, পাঠ্য বইয়ে গিয়ে তোমাদের ইচ্ছে মতো, আমাদের সহায়তাকারী স্যার আছেন, তিনি ইচ্ছে করলে বিভিন্ন দলকে বিভিন্ন ধরনের অনুচ্ছেদ থেকে, একই গল্পের বিভিন্ন অনুচ্ছেদ থেকে অথবা ভিন্ন ভিন্ন গল্প দিয়ে তোমাদেরকে কাজটা দেবেন। তোমরা এটা খুব অত্যন্ত মনোযোগের সহিত করবে এবং কাজটি শেষ হয়ে গেলে নিজে নিজে শনাক্ত করার পর তোমার দলে বসে আলোচনা করে ঠিক করবে যে সব শব্দগুলো তোমরা শনাক্ত করতে পেরেছো কি না। এবং সবচেয়ে বড় কথা হলো যে তোমরা নিজেরাই মূল্যায়ন করবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আমাদের সহায়তাকারী স্যার আছেন, যিনি শুধু তোমাদের দেখবেন যে সব ঠিকঠাক আছে কি না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় শব্দগুলো শনাক্ত করতে পেরেছ। তারপর আমি কিছু শব্দ এখানে তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি যে তোমরা যা লিখেছো তার সঙ্গে কতটা মিলে গিয়েছে সেটা আমরা একটু দেখব, ঠিক আছে? তাহলে এখানে আমরা কিছু শব্দ পেয়েছি যেটা কি হয়েছে, যে আমাদের পাঠ্য বইয়ে যে দেওয়া আছে এর আগে যেটা আমি ইঙ্গিত করেছি যে শব্দগুলো দিয়েছি সেগুলোও সর্বনাম শব্দ, আবারও কিছু এখানে দিয়েছি সর্বনাম শব্দ, যেমন কি তার, তারপরে সে, তিনি এবং তাদের। অর্থাৎ তোমাদের কী করতে হবে, বারবার পাঠ্যপুস্তকের সুনির্দিষ্ট গল্পটি পড়তে হবে এবং সেখানে দেখতে হবে যে বিশেষের পরিবর্তে কোন শব্দগুলো ব্যবহার হয়েছে, সেটাই হচ্ছে আমাদের সর্বনাম। অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার হবে সেই শব্দগুলোকে আমরা কী বলছি, সর্বনাম বলছি, যেটা আমরা পূর্বের পাঠেও জেনেছি, আজকের পাঠেও এটা শনাক্ত করতে পারছি আমরা। তাহলে আমরা সুনির্দিষ্ট যে পাঠটা দেওয়া ছিল আমাদের সুখী মানুষ সেখান থেকে আমরা শনাক্ত করতে পেরেছি। এ পর্যায়ে আমরা অন্য একটা পাঠে যাব। হ্যাঁ, তোমাদের চমৎকার চমৎকার কিছু গল্প দেওয়া আছে, তার মধ্যে একটা আছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, তাই না, 71-এর দিনগুলি, ঠিক আছে? 71-এর দিনগুলি লিখেছেন কে, জাহানারা ইমাম। এই গল্পটির মধ্যে বেশ কিছু সর্বনাম শব্দ আছে যেটা আমরা শনাক্ত করব। তাহলে তোমরা কোথায় যাবে, পাঠ্য বইয়ের 62 পৃষ্ঠা এখানে চলে যাও প্রিয় শিক্ষার্থী, এখানে যাও এবং এই গল্পটি তোমরা মনোযোগ সহকারে পড়ো এককভাবে, নিজে নিজে খুব গভীর মনোযোগের সহিত নীরবে পাঠ করো। হ্যাঁ, পাঠ করার সময় তুমি কি করবে, যে এখানে যে সর্বনাম শব্দগুলো আছে সেটার নিচে দাগ দিয়ে নেবে, তাহলে তোমার পরবর্তী সময় লেখার জন্য খুব সহজ হবে। আশা করি তোমরা আমার নির্দেশনাটি বুঝতে পেরেছ এবং সেই অনুযায়ী কাজ করছো। তাহলে আমরা এ পর্যায়ে 71-এর দিনগুলি থেকে আমরা আমাদের সুনির্দিষ্ট শব্দগুলো কি করব, সর্বনাম শব্দগুলো আমরা শনাক্ত করব। এখানে বিভিন্ন তারিখ দেওয়া আছে, বিভিন্ন তারিখের বিভিন্ন ঘটনা দেওয়া আছে, 19 মার্চ 1971 শুক্রবার বিভিন্ন তারিখ দেওয়া আছে। তোমরা, আমাদের সহায়তাকারী স্যার আছেন, তিনি
দল নির্ধারণ করে দেবেন এবং দল অনুযায়ী বিভিন্ন অনুচ্ছেদ দিয়ে দেবেন, বিভিন্ন দিনের ঘটনাবলী রূপে দেবেন, এবং এটা তোমরা প্রত্যেকটা দল আলাদা আলাদাভাবে বসে ওই অনুচ্ছেদের মধ্যে কতটুক সর্বনাম শব্দ আছে কয়টা সেটা শনাক্ত করবে এবং দলে আলোচনা করে দলীয়ভাবে উপস্থাপন করবে। উপস্থাপনা শেষ হলে এক দলের কাজ আরেক দল লিপিবদ্ধ করে নেবে এবং কোনো সমস্যা থাকলে সেটা তোমরা শ্রেণীকক্ষে উপস্থাপন করবে এবং সেখানে সমস্যার সমাধান করে নেবে। তারপরও আমি তোমাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য এখানে পৃষ্ঠার সঙ্গে মিলিয়ে নেওয়ার একটা বিষয় আমি তুলে ধরছি। 23 মার্চ আরও আছে, ঠিক আছে, বিভিন্ন তারিখ অনুযায়ী। তো আমরা এখানে দেখছি যে সর্বনাম শব্দের কিছু নমুনা আমি দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই যে সর্বনাম শব্দ দেখো, উনি, এটা একটা কি সর্বনাম শব্দ, তারপরে কি আমিও, এটা একটা সর্বনাম শব্দ, তারপরে কি এর, এই যে শব্দগুলো দেখছো এরকম অসংখ্য শব্দ আছে, তাই না? অসংখ্য শব্দ আছে যেগুলো কি হয়েছে, বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাহলে এরকম আরও কিছু শব্দ আমরা খুঁজে বের করবো প্রত্যেকটা অনুচ্ছেদ থেকে। আমাদের 71-এর দিনগুলি যে গল্পটা দেওয়া আছে সেই গল্পের মধ্যে যতগুলো অনুচ্ছেদ আছে প্রত্যেকটা অনুচ্ছেদ থেকে আমরা খুঁজে বের করব আমাদের এই কাঙ্ক্ষিত শব্দ, সর্বনাম শব্দ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখন আশা করছি খুব সহজ লাগছে যে সর্বনাম শব্দ আমরা খুব সহজেই কি করছি, শনাক্ত করতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম আজকে পাঠে, আমরা প্রথমে কি করেছি, প্রথমে আমরা সুখী মানুষ নাটক থেকে সর্বনাম শব্দ শনাক্ত করতে পেরেছি। তারপরে আমরা যে অনুচ্ছেদটা লিখেছি সেই অনুচ্ছেদে কি করেছি, অনুচ্ছেদের মধ্যে থেকে আমরা যে সমস্ত শব্দ সর্বনাম শব্দ সেটাও আমরা শনাক্ত করতে পেরেছি। এবং আমাদের পাঠ্য বইয়ের যে বিভিন্ন গল্প দেওয়া আছে বা কবিতা আছে বা নাটক আছে ছড়া আছে সেখান থেকে আমরা কি করেছি, আমাদের কাঙ্ক্ষিত শব্দ সর্বনাম শব্দ আমরা শনাক্ত করেছি, ঠিক আছে। এবং পূর্ববর্তী পাঠেও তোমরা সর্বনাম শব্দ শনাক্ত করতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক নজরে বলতে পারি যে আমাদের সর্বনাম শব্দ হচ্ছে সেই শব্দ যে শব্দগুলো কি হচ্ছে, বিশেষের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। যেখানেই বিশেষের পরিবর্তে শব্দ বিশেষ ভূমিকা রাখবে, বিশেষের পরিবর্তে ভূমিকা রাখার মতো শব্দটাই হচ্ছে আমাদের সর্বনাম শব্দ। তাহলে আশা করছি সর্বনাম শব্দ চিনতে তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা আমাদের পাঠ্য বইয়ে যত ধরনের গল্প আছে সব জায়গা থেকেই সর্বনাম শব্দ শনাক্ত করব। তোমরা আমাদের যে কাজটা এখানে দেওয়া ছিল সেটা তোমরা এখানে আমি নমুনা দিয়েছি। তারপরেও আরও যে অনুচ্ছেদগুলো আছে, বিভিন্ন দল বিভিন্ন অনুচ্ছেদে কাজ করেছ, কিন্তু পুরা অনুচ্ছেদ মানে পুরা গল্প থেকে তোমরা কি করবে, সর্বনাম শব্দগুলো শনাক্ত করবে, যাতে কি হয় যে আমরা মানে সর্বনাম শব্দ শনাক্ত করার ক্ষেত্রে ভবিষ্যতে আর কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। এই জন্য আমরা 71-এর দিনগুলি গল্প থেকে কি করব, যত শব্দ আছে সব শব্দই শনাক্ত করব। শনাক্ত করে এগুলো শনাক্তকৃত শব্দ আমরা আগামী শ্রেণীতে এসে আগামী পাঠে এসে অবশ্যই আমাদের শ্রেণী শিক্ষকের নিকট জমা দেব এবং সংশোধিত রূপটা আমরা লিখে নেব। প্রিয় শিক্ষার্থী, আজকের নীতিবিধানের বিষয়টি তোমরা দেখে নাও। আজকের নীতিবিধানের শিক্ষণীয় বিষয় প্রতিশ্রুতি। তোমরা বাড়ির কাজ সম্পন্ন করেছ, তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছ, আর প্রতিশ্রুতি হচ্ছে যে কোনো কারণ বা কাজের প্রতি নিবেদিত হওয়ার গুণ। আশা করি তোমরা ভবিষ্যতেও কাজের ব্যাপারে তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং তোমাদেরকে যে বাড়ির কাজ দেওয়া আছে সেটা যথাযথভাবে সম্পন্ন করবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।